সাথে মার খেয়েছি যখন বিকাশ ভবন অভিযান করতে যাই, নবান্ন অভিযান করেছি দিনের পর দিন। 2019 সাল থেকে আমাদের এই লড়াই চলছে, আমাদের ন্যায্য দাবি, হকের দাবি, আমাদের ভাতের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। অথচ দিদিকে যখন বারবার আমরা বলছি দিদির কাছে যেতে চাই, আমরা সমস্ত দপ্তরে যখন ডিএম ডিপোর্টেশনের মাধ্যমে দপ্তরে যখন আমরা বলেছি যে দিদির সঙ্গে আমরা আলোচনায় বসতে চাই, আমরা 13টা উইংস নিয়ে আমরা লড়াই করছি, মহাজোট করেছি, একটা অরাজনৈতিক সংগঠন, অথচ দিদি আমাদের সঙ্গে দেখা করছেন না। তাহলে আমরা বাধ্যতা হয়ে সেদিনকে বাধ্যতামূলক কিন্তু এই কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে এই SC ST যে সম্মেলন হয় সেখানে যেতে বাধ্য হয়েছি, এবং দিদির কাছে আমরা এই ব্যারিকেটের উপর দিদিকে দৃষ্টিগোচর করার জন্য আমাদের দাবি দাবা নিয়ে তাদের কাছে বলেছি দিদি আমাদের একটু কথা শুনুন। তার জন্য আমাদেরকে অনেক ধমক খেতে হয়েছে, শিক্ষকদের স্থানটা কোথায় ধুলাতে, দিদি দাদা ঠিকই বলেছেন, আজ আমাদের রাস্তায় পড়ে থাকে যে তাহলে আমাদের বলছে কোনো সৌজন্য নেই। বলো তোমার বাড়ি কোথায়, তুমি কিভাবে রাস্তায় পড়ে আছো? আর আমার বাড়ি মুর্শিদাবাদে, আমি মুর্শিদাবাদের এসএসকে আমি একজন স্কুলের দিদিমণি, অথচ আজকে আমাদের ন্যায্য দাবির জন্য রাস্তায় পড়ে আছি, অথচ সৌজন্যটা তা আজ নষ্ট করার দায়ী কে? দিদি, দিদি যদি আমাদের সঠিকভাবে আমাদের দাবি দাবা মেটাতে পারতেন তাহলে আমাদের এই দিদিদেরকে ব্যারিকেডে পড়তে হতো না, আমাদের দাবি দেওয়ার জন্য দিদিকে এরকম ভাবে আমাদের ধমক খেতে হতো না। কিন্তু আজ আমরা সংসার চালাতে পারছি না, আমাদের যে সামান্যতম অনারিয়াম ঠিক মতো পায় না, সামান্য আমাদের 5,954 টাকা পেতাম, 2019 সালের তীব্র থেকে তীব্রতম প্রচণ্ডভাবে মানে আন্দোলনের ফল আমাদেরকে 10,000 টাকা হয়েছে। আমাদের হয়েছে কম্পিউটার শিক্ষক 3 বছর বেতন নাই, শিক্ষাবন্ধু শিক্ষামিত্র, প্রাণীবন্ধু প্রাণীমিত্র, মিড ডে মিল কর্মী, পার্শ্ব শিক্ষক, কত বলবো, এই যে আমাদের ভোকেশনাল আমাদের যে শিক্ষিকা অনিমানা আমাদের সঙ্গে রয়েছেন, উনি ব্যারিকেডে উঠেছেন। তাহলে দিদিকে দৃষ্টিগোচর আকর্ষণ করতে গেলে আমাদেরকে ব্যারিকেডে উঠতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে, কোন রাজ্যে বাস করছি। তাই দিদিকে অনুরোধ করছি, দিদি আমাদের এই বঞ্চিত শিক্ষকের কথা শুনুন, আমাদেরকে ব্যারিকেডে উঠতে বাধ্য করবেন না, কারণ শিক্ষকরা শুধু পাঠদান যেমন করতে পারে, তাহলে নিজের হকের দাবির জন্য তারা রাস্তায় নামতে পারে। এবং এই আন্দোলন যদি দিদি আমাদের না শোনেন, আমাদের দাবি দাবা দিদি যদি না মেটান, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর যাবে। আপনি বলুন। নমস্কার, সংক্ষেপে বলুন না। আমি অনিমানাথ, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য। আমি ব্যারিকেডে উঠেছি, ব্যারিকেডে কেন উঠলাম, আমাদের পেটের জ্বালাতে আমি ব্যারিকেডে উঠেছি। আমি কারিগরি শিক্ষার শিক্ষিকা, আমাদের যে পার্ট টাইম টিচাররা আছেন ওদের মাত্র 1,280 টাকা মাইনে, শুনলে অবাক হবেন, ওই টাকায় সংসার চলে না, কিছুই চলে না। আমি ওদের জন্যে আজকে আমাদের 13,500 শিক্ষক শিক্ষিকা আছে কারিগরি শিক্ষার, ওদের জন্যই কিন্তু আজকে এই 4 মাস ধরে কিন্তু আমি মইদুল ইসলামের হাত ধরেছি, কারণ আমি জানি মইদুল ইসলামের হাত ধরেই কিন্তু এটা হবে, তার জন্যই আমি বেরিয়েছি। এখন তো আমি রাস্তাতেই, ধরতে গেলে আমি রাস্তাতেই, আমার রাস্তায় আছি, রাস্তাতেই থাকবো, আমার তো পড়ে যাওয়ার ভয় নেই, আমার পড়ে যাওয়ার ভয় নেই, অপশনই নেই, না পড়ে যাওয়ার অপশনই নেই। হ্যাঁ দিদির হয়তো, দিদির পড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু আমার কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই, ঠিক না, আমার পড়ে যাওয়ার ভয় নেই। ট্যাপ দিচ্ছেন দিদি, উচ্চ মাধ্যমিক যাদেরকে ট্যাপ দিচ্ছেন, অনেক কিছু করছেন দিদি, হ্যাঁ ট্যাপ দিচ্ছেন, ফলাও হচ্ছে চারদিকে, কিন্তু যে শিক্ষক শিক্ষিকারা ওই স্টুডেন্টকে আমরা পাঠদান দিচ্ছি, আমাদের পেটে কিন্তু কিছু নেই, আমাদের ভুকা রেখে স্টুডেন্টদের ওই ট্যাপ দিয়ে কোনো লাভ নেই, কোনো কিছু হবে না আমি মনে করি। ওই সুপার স্পেশালিটি হসপিটালের মতো হবে বন্ধুরা, বড় বিল্ডিং হবে, নীল সাদা রং হবে, ডাক্তার থাকবে না, ডাক্তার থাকলেও কয়েকজন ডাক্তার থাকলেও কোনো মেডিসিন থাকবে না, কোনো যন্ত্র থাকবে না। দিদি আমাদের শিক্ষিকাদের সঙ্গে একটা আলোচনায় বসছে না কেন দিদির? আমি বলছি দিদির কেন এখানে বিলম্ব করছে, কেন ভয় করছে, সমস্ত বিজনেসম্যানের সঙ্গে মিটিং করছে, সেবিক পুলিশের সঙ্গে মিটিং করছে, তারপরে ক্লাবকে টাকা দিচ্ছে, অথচ শিক্ষক যারা পাঠদান করছে সমাজ গড়ার কারিগর, সমাজের যে মেরুদণ্ড, অথচ তাদের সঙ্গে কোনো মিটিং নেই। আমার ধারণা, এবং আমি জানি না আপনি কি চাইছেন, তবে সমাজ গড়ার ব্যাপারে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সচেতন হতেন, তাহলে এইভাবে কলেজে ঢুকতে গেলে অ্যাডমিশনের জন্য টাকা, এইভাবে হেডমাস্টার মিস্ট্রেসকে মারা, রাস্তায় শিক্ষকদের পুলিশ দিয়ে লেলিয়ে দেওয়া, এটা নিশ্চয়ই উনি চাইতেন না, এবং এটা উনি না চাইলে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কিন্তু পুলিশ মন্ত্রী, আপনাকে দায়িত্বটা নিতেই হবে। আপনি বলুন। নমস্কার, আমি মিঠু দাস, শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের কোঅর্ডিনেটর। আমি বলতে চাইছি যে আমরা বিগত প্রায় 1.5-2 বছর হয়ে গেল আমাদের এই আন্দোলন, আমাদের মানে এই রাস্তায় জীবন বেছে নিয়েছি, আমরা বেছে নিতে বাধ্য হয়েছি,
কারণ আমাদের যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা ডিএন ডেপুটেশন করছি 4 মাস ধরে, তারপরেও প্রত্যেকটা জেলায় ডিএন ডেপুটেশন করার পরেও তার যখন কর্ণগোচর হলো না আমাদের মুখ্যমন্ত্রীর কানে, যখন তখনও এই কথা উঠলো না যে আমরা কিভাবে দিনের পর দিন দিন কাটাচ্ছি, তখন আমরা বাধ্য হলাম এই ব্যারিকেডে উঠতে, এই বিধানসভার গেটের ওপরে উঠতে। আজকে বিধানসভার গেটের ওপরে যারা উঠেছিলেন তা 60-52 বছর ঊর্ধ্ব মহিলারা গেটের উপরে উঠেছিলেন, যে কোনো সময় তাদের যে কোনো কিছু কিসের জন্য উঠেছিলেন, তাদের তো একটা তাগিদ আছে, তাদের পেটের তাগিদে তারা উঠেছিলেন, তারা কিন্তু কোনো রঙ্গমঞ্চের কোনো তামাশা করতে যাননি। এটা কিন্তু দিদির বোঝা উচিত, দিদি একজন নারী, সেই নারী শক্তি থেকে তিনি এটা ভাবা উচিত ছিল যে তাদের জায়গাটা কোথায় গেছে, যে সেখানে দাঁড়িয়ে তারা কত দূর অব্দি উঠে যেতে পারে, যে তাদের চাহিদাটা কোথায় গিয়ে মিটেছে। কিন্তু তিনি মানবদরদ বিমান নিয়ে একটু বিবেচনা করে দেখলেন না, তার তার প্রত্যক্ষ প্রমাণ আমরা বাজেটের সময় পেলাম যে উনি কিভাবে আমাদেরকে দমিয়ে দিচ্ছেন এবং পরবর্তীকালেও আমাদের যে দমিয়ে রাখবেন সেটা এখন থেকে আমরা বুঝে যাচ্ছি। যে আমাদের নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করার হলে উনি যে স্টেপ আমরা সেই দিন নিয়েছিলাম তাতে কিন্তু এতদিনে ডাক এসে যাওয়ার কথা, কিন্তু আমরা সেই ডাক এখনো অব্দি পেলাম না। আমরা আশায় বসে আছি, দিনের পর দিন আশায় বসে আছি, কিন্তু আমরা সেই ডাক পাচ্ছি না। আমাদের রাস্তায় ঘর বাড়ি করে নিতে হচ্ছে, রাস্তাতে থাকতে হচ্ছে, এমনকি প্রত্যেক দিন একটা না একটা নতুন পদক্ষেপ। কেন আমরা আমরা কি এই কাজের জন্য বহাল হয়েছি? আমরা তো মানুষের বাবা, বাচ্চাদের পাঠ দেওয়ার জন্য আমরা তো এই কাজের জন্য বহাল হইনি, তাহলে কেন দিনের পর দিন আমাদের এই আন্দোলনের পথটা বেছে নিয়েছে? আমরা কি আন্দোলন করা, শিক্ষকদের কাজ কি আন্দোলন করে দাবি আদায় করা? শিক্ষকদের কাজ যেটা সেটা আমরা করবো, পাঠদান করে সমাজকে সমাজকে আরো অগ্রগতির পথে নিয়ে যাব, কিন্তু আমাদের আমাদেরকে দেখা যাদের কর্তব্য তাদেরও তো উচিত আমাদের মানে মানে আমাদের আমি একটা পরিষ্কার কথা বলছি, সরকার দুয়ারে যাচ্ছে না, যাচ্ছে তৃণমূল, অর্থাৎ শাসক দল দুয়ারে যাচ্ছে ভোটের আগে, এটা আমাদের কাছে পরিষ্কার, এটা ওনারা যাই বলুক। আপনি বলুন, সংক্ষেপে বলুন। সংক্ষেপে বলছি, উনি মানার তো গেটে উঠেছিল 27 তারিখ, আমি গেটে উঠেছিলাম, আমার সঙ্গে আরো দুজন ছিল। তা আমরা যখন গেটে উঠতে পারছি আমরা কিন্তু টপকাতেও পারি, ঠিক একদিন আমি আমি দিদি যদি পারেন ওখানে বিধানসভার ভেতরে যদি লন্ডভন্ড করতে উনি মানাতে পারেন। দেখুন আমি এই ভিডিওতে পরিষ্কার বলছি, আমি চালিয়ে যাবো, আমি এই ভিডিওতে পরিষ্কার বলছি, জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখবেন কিনা, অন্তত কে ওনার সদস্যরা তো দেখবেনই, আমি জানি। সেখানে আমি একদম প্রকাশ্যে বলছি আমরা জঙ্গি নয়, জঙ্গি হলে হয়তো চাকরি পেতাম, যদি মাওবাদী করতাম, যদি রাইফেল থাকতো ওনাদের হাতে, এরা যেদের এক এদের হাতে আছে পেন, সেই জন্য চাকরিতে যেটুকু ময়না পাওয়ার কথা সেটা আপনি দিতে পারছেন না। হয়ে আমরা পাশাপাশি দেখছি বারবার বলছেন যারা জঙ্গি আন্দোলন করেছে, যারা মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, তাদেরকে আপনি চাকরি দিচ্ছেন, তাদের রিহ্যাব দিচ্ছেন। সুতরাং আমরা কেউ জঙ্গি আন্দোলন জানি না, আপনার রিহ্যাব দিতে হবে না, আমরা এবং ওরা আমরা সাথে থাকবো, আন্দোলন ওরা চালাবে এবং ওদের দাবি ওরা নিয়েই ছাড়বে। আপনি কতদিন থাকেন, আপনার চাই আপনি থাকুন, কিন্তু থাকলে সুন্দরভাবে অন্যদেরকে বাঁচতে দিন, ভালো থাকবেন।